সবাইকে জানাই শুভ অষ্টমী। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে মেঘা লিটল চ্যাম চ্যানেলে স্বাগত। আজকে অষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কি হচ্ছে তোমাদেরকে সেটাও দেখাবো, আর আমরা কোথায় ঘুরতে যাব আজকের দিনটা সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এখন কি হচ্ছে ঘরে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। যে মা এখানে ময়দা মাখছে, এই যে মা ময়দা মাখছে, ওইদিকে তেল, আর এই ময়দা দিয়ে হবে লুচি। আর এখানে মা কিছুক্ষণ আগে এই সিমুইটা করে রেখেছে। আর এই যে আমাদের এখানে হবে ছোলার ডাল আর আলুর দম। এই যে আলুর দমের এখানে সবকিছু কাটা আছে, আর এই যে ছোলার ডাল মা রান্না করবে। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, মা ঢাকা দিয়ে রাখলো। এই যে ময়দা মাখা হয়ে গেছে, আজকে অষ্টমী তাই মা হেনা মাখছে। দেখো আজকে অষ্টমী তো তাই মা হেনা মাখছে, কারণ আজকে সবাই অনেক সেজে গুজে বেরোয়, তাই আজকে আমরাও একটু বেশি আরো সাজবো, তোমাদেরকে দেখাবো। বললামই তো ঠাকুর কোথায় দেখতে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তোমার ছোলার ডালের জন্য এই আলুগুলোকে ছোট ছোট করে কাটতে দিয়েছে, আমি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সব আলু কাটা হয়ে গেছে, দেখো এই যে মা আলুগুলো দিয়ে দিচ্ছে, এটা হবে ছোলার ডালে। একটু নাড়িয়ে নিচ্ছে, কটা লুচি আমি গেলেছি, তাই এগুলো ফেবড়ো হয়ে গেছে, পুরো গোল হয়নি। আমি আমি যখন খাবো তখন দেখো, দেখো ভাজাও হয়ে গেছে, তখন এবড়ো খেবড়ো বেলেছিলাম বলে এবড়ো খেবড়োই বেলা হয়েছে, ভাজা হয়েছে। দেখো এখানে ছোলা ডাল নিয়ে নিয়েছি, এখনো হয়নি আলুর দম, তাই এটা দিয়েই খাবো, খেয়ে নি। আমার খাওয়া হয়ে গেছে, এই যে আলুর দম হয়ে গেছে, এটাই আমাদের অষ্টমীর খাওয়া দাওয়া। আর এবার আমরা বিকেলে ঘুরতে যাবো, যখন তখন দেখাবো তোমাদের। আমরা রেডি হয়ে গেছি, তোমাদেরকে বলেছিলাম বিকেলে নিয়ে যাবো ঠাকুর দেখতে, তো এই যে আমরা রেডি হয়ে গেছি। আমাকে দেখো মা, দেখলে আমার মাকে দেখো, তো দেখলে। আর আমার বাপি ওইদিকে রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি, হলে দেখাচ্ছি তোমাদেরকে। আর সেই যে অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমি এই জুতোটা পুজোর জন্য কিনেছি, তো এই যে এটা আমি আজকে পরবো,
এই ড্রেসের সাথে। এই যে আমার বাবি রেডি হয়ে গেছে, আমি কমপ্লিট কমপ্লিট। বাচ্চাকে লাইক দিও, কমেন্ট করো। এই যে মার বাপি, ঠিক আছে, ওকে। তো চলো আমরা বেরিয়ে যাই। আর হ্যাঁ, আর আমরা বেরিয়ে যাই, আর আমরা কোথায় কোথায় ঠাকুর দেখছি দেখে নাও তোমরাও। সবাই বেরিয়ে গেছি। এই যে দিদি, বনু, মাসি, ভাই, মামি, আতুন। গিয়ে দেখাচ্ছি। অনলাইন নিউজ মিডিয়া এর পক্ষ থেকে হুগলি জেলার শারদ যোদ্ধা সম্মানে আমাদের ভূষিত করেছে, তাই তাদেরকেও আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিজিটাল ইন্ডিয়া, গোল্ডেন ইন্ডিয়া এই সংস্থার বিচারেও সারা বাংলার মধ্যে আমাদের স্থান হয়েছে সপ্তম এবং কমিটি প্রতিযোগিতার জন্য তারা যে কমিটি নির্বাচিত করেছেন তাদের আগামীকাল স্থানীয় উত্তরপাড়া কোথরম পুরসভা এবং বাড়ি চলে এসেছি। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি আজকের মতো। টাটা।